আমি নিজেকে নিজে আশীর্বাদ করছি দাঁড়াগুলো করে নিজেকে নিজে আশীর্বাদ করলাম যেন চোত্রা আজীবন রাখতে পারি মানুষ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি একটু বেশি ভালো আছি কারণ আজকে আমার জন্মদিন তো তোমরা সবাই আশীর্বাদ করো আর আজকে পুরো ব্লগটা বার্ডে ব্লগ আসছে আর কালকে রাতে আমি সারপ্রাইজ পেয়েছিলাম কালকে একটা বিয়েবাড়ি গেছিলাম তো বিয়েবাড়ির থেকে এসে রাতেবেলা সারপ্রাইজ পেয়েছি যেটা শুক্লা অঙ্কিতা দুষ্টু মিলে অ্যারেঞ্জ করেছে আর কেক কাটিং হয়েছে সেই ভিডিও তোমরা অবশ্যই পাবে ব্লগে আসতে তারপরে এই ব্লগটাও আসবে সারাদিনের এখানে আমি আর মা এসেছি পুজো দিতে সকালবেলা স্নান ঠান করে আর এই যে জ্যাকেটটা পরে আছি হুডি এটা আমাকে দিয়েছে কালকে গিফটে অঙ্কিতা তোমরা তো এতক্ষণে দেখেইছ আর তো এখন এসেছি পুজো দিতে এই যে ফুল নিয়ে নিয়েছি ধূপকাঠি মোমবাতি মা ওখানে মিষ্টি নিচ্ছিলো তো মার আমি এসেছি পুজো দিয়ে আর ওরা তো সকাল থেকে রান্নার তোর জোর শুরু করে দিয়েছে এই যে মন্দির তো চলো ঠাকুর দর্শন করে আমরাও দিয়ে কমপ্লিট হয়ে গেছে মা একটু মিষ্টি নিচ্ছে বাড়ির জন্য তো সকালবেলা এখন যাই তারপর টিফিন হবে যাই বাড়িতে গিয়ে আবার কথা হয়েছে বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন আমার একটা নতুন নাইটি পড়েছি এর পুজো দেওয়া আমার কমপ্লিট তো এখন খাবো চা এখনো দেখতে পাচ্ছ যে কালকে সারপ্রাইজ যে বার্থডে সেলিব্রেটটা হয়েছিল রাতে বেলা বারোটার সময় কেক কাটিং হয়েছিল বেলুন সাজানো একবার রান্নাঘরে যাওয়া যাক দেখি রান্নাঘরে আজকে কি কি মেনু আছে এ কি তুমি মুখ ফুক না ধুয়ে স্নান ধান না করে এগুলো কি করছো এই তো কালকে রাতের নাইটি হ্যাঁ স্নান হয়নি বাট আমার দুধ ধোয়া সব হয়ে গেছে এই সকাল থেকে উঠে বিনা মতো কাজ করিয়ে যাচ্ছে আমাকে দিয়ে কেন হচ্ছে আপাতত সকালের জন্য আমার পছন্দের দুধ চা বেশ কড়া করে পরে দেখব মেনু কি কি আছে এখন আপাতত চাটা খাই আগে ঠান্ডার মধ্যে জন্মদিনে চা দিয়ে শুরুয়াত করতে হয় শুরুয়াত শুরুয়াত এখানে খাওয়া হচ্ছে চার বিস্কুট এখন অঙ্কিতা কৌটো নিয়ে বসেছে আমাকে আজকে ভদ্রতার প্লেটে দেওয়া হয়েছে আজকে আমাকে প্লেটে চাটা দারুণ হয়েছে মানে প্লেটে চাটা দারুণ না প্লেটে চা দিয়েছে চাটা আজকে দারুণ হয়েছে ওর হাতের খিচা দুধ চা উফ করা করে একটু আজকে স্কুলে গেছিল স্কুল থেকে যে এসেছে এখন আমরা করব সকালে ব্রেকফাস্ট না বললে ঢাকায় পড় না দিদি বলে দিদা বলেছে ঢাকাই পরোটা হ্যাঁ তোমাদেরকে ছেড়ে আমরা খেয়ে নেব ঢাকাই পরোটা দিয়ে ওটা হ্যাঁ কবে নিয়েছে টেস্ট ও তো যাই হোক ওদের স্কুলে কবে এর মধ্যে সারপ্রাইজ টেস্ট ছিল এটা তো যাই হোক ও স্টুডেন্টরা জানতো না সারপ্রাইজ টেস্ট নিয়েছে না না জিরো পায়নি দশে দশ পেয়েছে সেটা সবাই পায় তো দেখি ব্রেকফাস্ট আজকে কি কি আছে তো সকালবেলা ব্রেকফাস্ট চলে এসেছে অঙ্কিতা আমাকে এক প্লেট লুচি দিয়েছে ফুলকো ফুলকো এখানে পরোটা কি আছে এটা চানা চানা মিষ্টি আর এটা হচ্ছে পুরি থেকে আনা ছানা পোড়া ব্রেকফাস্ট এবার সেরে ফেলি এই যে এখানে সবাই বসেছে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে এখন এখন হচ্ছে লাঞ্চ টাইম তো আজকে যেহেতু আমার দিন বার্থডে স্পেশাল ব্লগ আসছে তো সারাদিন বার্থডে স্পেশালি তো খাওয়া দাওয়া চলছে আর এখন দুপুরের লাঞ্চটাও বার্থডে স্পেশাল লাঞ্চ হবে তো চলো এখন রান্নাঘরে যাই দেখি ওরা কি করছে তো আপাতত এখানে আমি বেগুনিটা চোখে দেখতে পাচ্ছি আমাকে সব কিছু বলেছে দেখতে না প্রিপারেশন চলছে এখন থালি সাজাচ্ছে দেখতে পাচ্ছি আমি রান্নাঘর থেকে চলে আসলাম বিকজ ওরা সাজাচ্ছে আমি আর ওদেরকে ডিস্টার্ব করতে চাইছি না অঙ্কিতও প্রচণ্ড চাই চাই করে তো তবে তবে ওখানে বার্থডে সেলিব্রেট হচ্ছে যে যেটা খেতে ভালোবাসে সেগুলি রান্না বান্না করে তাকে দেওয়া হয় তো তার মধ্যে গরম গরম বেগুনি একটা পছন্দের আমার খাবার মানে ভাতের সাথে বা মুড়ির সাথে যাই সাথে হোক না কেন তো চলো লাঞ্চ তারিটা আসুক আমিও বসে পড়ি এখানে আসন পেতে দিয়েছে তারপর তোমাদেরকে কী কী লাঞ্চে আছে সবটাই জানাবো

চলে যায় হয় না এরপর থেকে ডায়েটে শসা দিলাম আমি ওকে যাতে ও সারা জীবন ডায়েট করে শসাকে পিউদি এত কষ্ট করে রান্না বাননা করলাম একটু খাওয়া দাও কর শুরু করো হুম পিউদি রান্না কেমন হয়েছে রান্না বাননা হয়েছে তুমি কি একটাও করেছো হ্যাঁ তুমি কি একটাও করেছো হ্যাঁ আমি তন্দুরটা করেছি আচ্ছা আর কোনো কিছুই করিনি দুধটা রান্না করেছি তন্দুর খাওয়া হয়ে গেছে চিকেন তন্দুর সেটা ওই যে নুন কম বললাম আপনি ভালোই হয়েছে এই যে পিউদি নিজে তন্দুর খেয়েছে আর কিছুটা আমাকে দিয়ে দিয়েছে পুরোটা খাওয়াটা পসিবল নয় কারণ হচ্ছে ভাত ফাত খেতে হবে আর এখন ভাজা দিয়ে চলছে এরপরে করকম ভাজা ছিল আজকে গুনি হতো নি ঠিক আছে বেগুন ভাজা মাছ ভাজা কাতলা মাছ ভাজা বাটা মাছ ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা উচ্ছে ভাজা উচ্ছে ভাজা খেয়ে নিয়েছি ঘি লঙ্কা নুন এখানে ভেজ ডাল ভেজ ডালের সাথে বেগুনি এখানে হচ্ছে পটল চিংড়ি এটা হচ্ছে দই কাতলা ইলিশ ভাপা চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাপড় মিষ্টি যেটা এখন খাবো না এই দই মিষ্টি স্যালাড সাথে দই পান আছে পান ওই সাইডে তুলে রেখেছি পরে পানটা খাবো ও দাদু দাদু এক খেয়েছো ভালো হয়েছে রান্না তো প্রিয় চাটনি টমেটোর চাটনি ঠিক আছে টমেটো এটা ফ্রুট চাটনি

রান্না দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে আর ওর হাতের রান্না ভালো হবেই ওকে অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে বেচারি খেতে পারবে না ওদিকে দেখো মিষ্টি দই সব তুলে রেখেছে আর ডাল ভাজা সব শেয়ারে খাচ্ছে বনুর আর এখানে চিংড়ি মাছ বড় বড় দুটো দেয়া হয়েছে কিন্তু পিউদি একার পক্ষে সম্ভব না ওগুলো খাওয়া হ্যাঁ আর তন্দুর এদিকে আমাকে পাস করে দিয়েছে ওটা খাই আমি তো আমরা খাওয়া দাওয়াটা করে পিউদি গুছিয়ে ভালো মতো করে খেয়েছে সবকিছু খেতে পারে সবকিছু অল্প অল্প করে খেয়েছি আর মাছ তো তিন তিন রকমের মাছ খাওয়াটা অসম্ভব ব্যাপার ছিল একটু খুঁটে খুঁটে খেয়েছি ওরা সবাই একটু হেল্প করেছে দুষ্টু অঙ্কিতা ওরা আমার থেকে খেয়েছে আর মাছ অল্প করে খেয়ে তুলে রেখেছি অঙ্কিতা তাও চাটনি পাপড়ে পৌঁছে গেছে আমি চাটনি আর পাপড়ে এসেছি পিছু এখনো মাছ খেয়ে আটকে রয়েছে ইলিশ মাছ বাকি ওই যে খুঁটা ইলিশ মাছ এইটুকু নিয়েছে খাবে বলে বেচারি আর খেতে পারছে না

ভালো তো হবে ভালোবাসা দিয়ে রান্না করা হয়েছে একদম